এই দুনিয়ায় যতক্ষণ আপনার নিঃশ্বাস চলবে, এই দুনিয়ায় যতদিন আপনি বেঁচে থাকবেন, দুনিয়ার একটা নিয়ম হচ্ছে কান্না আপনার সাথী, কান্না আপনার বন্ধু, এই কান্নাটাই আপনার সাথী হবে। কারণ দুনিয়াতে আসার সময় আপনি কান্না করেছেন, নিজেও কান্না করেছেন, মানুষকেও জ্বালিয়েছেন, এটাই আপনার ধারা, এটাই আপনার নীতি। দুনিয়াতে যতদিন থাকবেন কষ্ট থেকে আপনি পালাতে চাইলেও পারবেন না, আপনি দুঃখ থেকে পালাতে চাইলেও পারবেন না। কিছু দুঃখ নিজের আসবে, কিছু দুঃখ পরিবেশ মানুষ আপনাকে করে দিবে। আসল হাসি আমাদের জন্য আল্লাহ রেখেছেন জান্নাতের বাগানে। জান্নাতে কোনো কান্না ভাই বলে না? জান্নাতে কোনো কান্না? জান্নাতে কোনো মন খারাপ? জান্নাতে কোনো টেনশন? তো এটা কি দুনিয়া না জান্নাত? জোরে বলেন, এটা কি দুনিয়া না জান্নাত? তো দুনিয়া যেহেতু আছে, কান্নাও থাকবে, টেনশনও থাকবে, সুতরাং সুইসাইড করার দরকার নাই। জীবন যুদ্ধে লড়ে যান রবের উপর ভরসা রেখে। যারা সুইসাইড করে তারা বিতুর দলের পাক্কা আসামি হয়ে যায়। কেন? তারা দুনিয়ার 10 মিনিটের কষ্ট থেকে বাঁচার জন্য জাহান্নামের 10,000 বছরের কষ্টকে আপন করে নিচ্ছে। এটা চালাকির কাজ নয়, এটা বোকামির কাজ হয়ে যায়। মুমিন বান্দা কারা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রবের সন্তুষ্টির উপর খুশি থেকে জীবন যাপন করে? চিৎকার দিয়ে বলেন না সুবহান। আমাদের নবীকে দুনিয়াতে পাঠানোর আগেই আল্লাহ আব্বাজানকে নিয়ে গেছেন। বলুন, বাবার চেহারা নবী দেখে নাই। যারা বাপ হারিয়েছেন তারাই আমার শব্দের কষ্ট বুঝতে পারবে। আপনার সামনে যখন 10 জন ছেলে তার বাবাকে বাবা ডাকে, আপনি যখন ডাকতে পারেন না, আপনি বুঝতে পারবেন এই শব্দের ব্যাখ্যার ব্যথা কি। নবীকে দুনিয়াতে পাঠানোর আগেই আল্লাহ মহান অভিভাবকের একজন দুনিয়ার আব্বাকে তুলে নিলেন। পাঠানোর কিছুদিন পরে আম্মাকেও নিয়ে গেলেন, এর কিছুদিন পরে দাদার যে ছায়া ছিল দাদাকেও নিয়ে গেলেন। নবীর ঘর থেকে নবীকে বের করে দিয়েছে। আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করবেন, নবীজির ঘর থেকে নবীকে বের করে দিয়েছে, নবীর হাঁটার রাস্তা বন্ধ করে দিয়েছে, নবীর খাবার দাবার বন্ধ করে দিয়েছে, নবীর সাথে যে কথা বলবে তাকে সমাজচ্যুত করা হচ্ছে, নবী যে দোকান থেকে বাজার করবে, নবীকে যে বাজার দিবে তাকে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয়েছে, নবী নামাজ পড়তে সিজদায় গিয়েছে নবীর পিঠ মুবারকের উপরে ময়লার ঝুড়ি রেখে দেওয়া হয়েছে, নবীকে রাস্তায় গেলে ডানে বামের মানুষ ইফতিজিং থেকে মহা ইফতিজিং অকথ্য ভাষায় গালাগালি করে ব্যবহার করেছে। কোন নবীকে? যেই নবীর বেড়াইতে যাওয়ার নাম মেরাজ। আরেকটু জোরে, যেই নবীর বেড়াইতে যাওয়ার নাম হয়ে যায় মেরাজ, যেই নবীর বাহনের নাম হয়ে যায় বোরাক, যেই নবীর খাদেম হচ্ছে জিব্রাইলের মতো ফেরেশতা, যেই নবী ইমাম হয়েছেন যার পিছুতে মুক্তাদাই হয়েছেন মূসার মতো নবী, ঈসার মতো নবী, কুল বড় বড় পয়গম্বরগণ যাকে ইমাম মেনেছেন, যিনি হাত বাড়াইলে হাত চলে যায় জান্নাতের বাগানে, সেই নবীর বাদ বন্ধ করে দিচ্ছে, সেই নবীর রাস্তা বন্ধ করে দিচ্ছে, যে নবীর রাস্তা মেরাজ লা মকান। আল্লাহ, বিষয়টা এমন কেন? নবীটা না তোমার হাবিব? ও আল্লাহ, নবীটা না তোমার বন্ধু? তো বন্ধুকে এমন কষ্ট দিচ্ছে তুমি সইয়ে গেলা? রব বলে যে আমার নবী হচ্ছে আমার প্রিয় বান্দা হতে যারা চায় তাদের জন্য একটা উজ্জ্বল নিদর্শন হবে আমার নবী রহমাতুল্লিল আলাম। সুবহানাল্লাহ, জোরে বলি, আমার আল্লাহ পাক বলে আমার প্রিয় বান্দা হতে গেলে তোমার কি কি সহ্য করতে হবে আমার নবীর জীবনী থেকে আমি তোমাদেরকে শিখাই দিলাম। ও আমার বান্দা, আমি কাউকে ডাকবো না আমার প্রিয় হওয়ার জন্য, আমি কাউকে ডাকবো না আমার প্রেমে পাগল হওয়ার জন্য, আমি রব কাউকে ডাকবো না আমার প্রেমে মত্ত হওয়ার জন্য, আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। তবে মনে রাখিও, আমার প্রেমিক যদি হতে চাও খাওয়ার কষ্ট সইতে হবে, অপমানের কষ্ট সইতে হবে, আত্মীয় স্বজনের অত্যাচার সইতে হবে, পাড়া প্রতিবেশীর দুশ্মনী সইতে হবে, এমনকি তোমার ঘর থেকে
থেকে তোমাকে বের করে দেওয়া হবে, এমনকি তোমার এলাকা ছেড়ে তোমাকে বের করে দেওয়া হবে, এমনকি তোমার গ্রাম ছেড়ে তোমাকে বের করে দেওয়া হবে। তোমার খাবার বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, চাকরি বন্ধ হয়ে যাবে, অপমান হবে, শারীরিক কষ্ট হবে, মানসিক কষ্ট হবে, পারিবারিক কষ্ট হবে। বান্দারে কেউ যদি আমাকে ভালোবাসতে চাও, তোমার জীবনটা তছনছ হয়ে যাবে, তেজপাতা হয়ে যাবে। এটা তুমি জেনে শুনেও যদি আমি রবের কাছে আসতে চাও, রবের প্রিয় বান্দা হতে চাও, তাহলে তুমি আসো। আমি জোর করব না, আমি জোর করব না। এবার চালাক বুদ্ধিমান বান্দারা বলে, আমরা ভালো করে জানি ইয়া রব, তুমি যেটা কষ্ট দেখাচ্ছ এটা আসলে কষ্ট নয়, কারণ নমরুদ দেখেছে আগুন, ইব্রাহিম নবী দেখেছে ফুলের বাগান। আরো জোরে বলি না, সুবহানাল্লাহ। জগতে দেখতেছে কি জ্বলে, মাশাআল্লাহ, জোরে বলেন। আমরা থাকলেও আমরা দেখতাম কি জ্বলে, কিন্তু যিনি আগুনের ভিতর ফোরছে উনি দেখতেছেন কি, জোরে বলেন নাকি, আরো জোরে বলেন। আমরা দেখি আগুন, উনি দেখে ফুলের বাগান। মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা নবিয়না মাওলানা, আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা, দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড় না, দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়না মাওলানা, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা লা মওজুদা মশহুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা হসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয়
ইয়া মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আই রে সাগরে আকাশে বাতাসে দেখবে যদি, কোলে দোলে শিশু ইসলাম দোলে, কোচি মুখে শাহাদাতের বাণী সে শুনায়, আই রে বাতাস দে অধ্যকার রহিম আলী মাজির বাড়ি মাহফিল উদযাপন কমিটির এবং এলাকাবাসীর আয়োজনে মোহাম্মদ ইলিয়াস সাহেবের সার্বিক সহযোগিতা ও মহাব্বতে দ্বিতীয়বারের মতো আয়োজিত আজকের এই আজিম উশান নুরানি ইমানি মেহফিলের মান্যবর সভাপতি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের মান্যবর প্রধান বক্তা আমার স্নেহদন্য রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হজরতুল আল্লাম জনাব মৌলানা সৈয়দ মখদুম শাহ আল মাদানী মাদ্দা জিল্লুহুল আলী, আমার পরপরে যিনি খেদমত নিবেদন করবেন রৌনকে আহলে সুন্নত মুজাহিদে মিল্লাত হজরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ আরিফ রায়হান আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগর উলামায়ে কেরাম, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্রভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান মুনিবের আলিশান ও পাক দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদা করার চেষ্টা করব। আপন আপন জায়গা থেকে সবাই মহাব্বতের শব্দকে সাথে নিয়ে একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আর একটু মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে যারা মাহফিল সাজিয়েছেন উপস্থিত হয়েছি উপস্থিত হব মাহফিল শুনছি, আল্লাহ দয়া করে আমাদের সকলের জীবনের অতীতের কবিরা সগিরা গুনাহকে মাফ করে দিন, আমিন। আল্লাহ মেহরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবের সম্মুখীন হয়ে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, পরিবেশ যেমনই হোক সর্বদা কল্যাণেরই হয়। রব্বুল আলামিনের একটি শান, আমাদের রব যেটাই করেন সেটাই কল্যাণ, সুবহানাল্লাহ বলি আরো জোরে, কিন্তু সেই হেকমত যে কারণ সেটা বুঝার মতো জ্ঞান আমাদের কারো, আমরা আমাদের মতো দেখি, আমরা আমাদের মতো করে ভাবতে পছন্দ করি, সেজন্য একটি কথা আঞ্চলিকতার মধ্যে প্রচলন আছে, আল্লাহ যখন যা করেন
বান্দার ভালোর জন্যই করেন। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ।